হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বিন্দু, টেস্টোলজি বাই বিন্দুতে আপনাদের আমন্ত্রণ জানাই। লকডাউনে ঘরে বসে আমি যেটা সবচেয়ে বেশি মিস করছি সেটা হচ্ছে আইসক্রিম। তো ভাবলাম ঘরেই বানিয়ে নিই। আজ আমি কাঁচা আম দিয়ে আইসক্রিম তৈরি করব। চলুন তাহলে দেখে নিই কাঁচা আমের আইসক্রিম তৈরি করতে কী কী লাগছে। আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটাকে আমি ছোট ছোট টুকরো করে নিব। এবার আমি একটা বোলে 200 ml এর মতো ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি। আপনাদের ক্রিম না থাকলে কি ইউজ করতে হবে সেটাও আমি বলে দিব। ক্রিমটাকে আমি একটু ফেটিয়ে নিব। আপনাদের কাছে বিটার থাকলে বিটার দিয়ে ফেটিয়ে নেবেন, সুবিধা হবে, বা কিছুই না থাকলে চামচ দিয়ে করবেন। এবার আমি একটা বোলে 1/2 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। পানিতে আমি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে বা এখন যদি ম্যানেজ করতে না পারেন তাহলে এইখানে 1 কাপের মতন পানি দেবেন আর গুঁড়ো দুধটাও 8 টেবিল চামচ বা 10 টেবিল চামচের মতন দিয়ে দেবেন। এই ফাঁকে কিন্তু আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। এতক্ষণ নিশ্চয় আপনারা খেয়াল করেছেন আমি চুলায় জাল দেইনি। এবার আমি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দেব। এবার আমি এই দুধে একটা বড় চামচের 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এই চামচটাকে কী বলে আমি জানি না, আর চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ায় দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তখন সাথে সাথে দুধটা নামিয়ে ফেলবেন। এবার আরেকটা প্যানে আমি 1 কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এটাতে আমি 1/4 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি চুলায় মিডিয়াম আঁচ দিব এবং কাঁচা আমগুলোকে একটু সেদ্ধ হতে দিব। যখন পানি ফুটতে শুরু করবে আর দেখবেন আমগুলো একটু নরম হয়ে গেছে, তখন এটাতে আমি 1 চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিব। পাঁচ সাত মিনিট পরেই দেখবেন আমটা একদম গলে গেছে, আর যদি কোনো বড় বড় টুকরো থেকে থাকে সেগুলো আপনি চামচ দিয়ে ইজিলি গলিয়ে নিতে পারবেন। আমি আমটা নামিয়ে নিচ্ছি। আমার ক্রিমটা ফাটানোর পর এরকম হয়েছে, এটাতে আমি ওই দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সব কিছু চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্টেপটা আপনারা 3-4 মিনিট ধরে করবেন। সব ভালো করে মিশে গেলে ওতে আমরা কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। এবার দুধ, ক্রিম আর কাঁচা আম একসাথে আমরা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে একটু টেস্ট করে দেখবে চিনি বাড়াতে হবে কি না। আমি আজ এটাতে ফুড কালার ইউজ করব সবুজ রং আনার জন্য। এটা একদমই অপশনাল, আপনাদের না থাকলে ইউজ করবেন না। আমার সবুজ কালার ছিল না তাই নীল আর হলুদ মিক্স করে সবুজ করে নিচ্ছি। এই ফাঁকে একটা কথা বলে রাখি, দুধের মিশ্রণটা আর আমটাকে কিন্তু আপনারা ঠান্ডা করে তারপর একসাথে মেশাবেন, না হলে কিন্তু আপনার দুধটা ফেটে যেতে পারে। রংটা মেশানোর পর কি সুন্দর একটা সবুজ কালার চলে এলো। এবার এটাকে আমি একটা বক্সে ভরে বক্সের ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার জন্য। আমার কাছে ব্লেন্ডার নেই তাই এটাকে আমি 8 ঘন্টা পর আর ব্লেন্ড করতে পারবো না। আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে 8 ঘন্টা পর এটাকে আপনারা ব্লেন্ড করে আবার একটু ফ্রিজে রেখে দিবেন আরও 8 ঘন্টার জন্য। তারপরে আপনাদের আইসক্রিমটা আরও বেশি ক্রিমি হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ব্লেন্ড করা ছাড়াই আমার কাঁচা আমের আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে। এটা কিন্তু খুবই টেস্টি খেতে, আর ঘরে কত সহজ উপায়ে আপনি আপনার প্রিয় আইসক্রিম তৈরি করে নিতে পারলেন। বাসায় সহজেই আইসক্রিম তৈরি করে আপনি আপনার প্রিয়জনদের সাথে এটা উপভোগ করতে পারেন।